গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হতে চলা ভোরের ট্রেনে বুধবার ভোরে তল্লাশি চালিয়ে 25 ফুট সেগুন কাঠ উদ্ধার করল ধর্মনগরের বন দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, আরপিএফ এবং জিআরপিএফ এর চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে পাচার হতে চলেছে বহু সেগুন কাঠ। গোপন সূত্র এমনটাই খবর পান ধর্মনগরের বন দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক। সেই খবরের ভিত্তিতে গোপন দল গঠন করে বন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে ধর্মনগর থেকে ভোর 5:20 শিলচরগামী ট্রেনটিতে বুধবার ভোর 4 থেকে তল্লাশি শুরু করেন ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথ। এরপর ট্রেনের একদম শেষ কামরা থেকে উদ্ধার করা হয় 25 ফুট সেগুন কাঠ, যার বাজার মূল্য প্রায় 35,000 টাকা। কিন্তু এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা যায়নি, তল্লাশি হতে দেখে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে ধর্মনগর স্টেশনের আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে। তাদের চোখের সামনে দিয়ে এত পরিমাণ কাঠ ট্রেনে তোলা হলো কি করে, বারবার উঠে আসছে সেই প্রশ্নই। আজকে 3:30 PM ইনফরমেশন আসে আমাদের ইন্ডিভিশনের কাছে, কিছু অবৈধভাবে কিছু আছে রেল স্টেশন, রেলের খামারে। সেই মোতাবেক আমরা এখানে আসি, সে রেল দপ্তরের যারা আছে, যারা রিয়েলটি এবং পিএসএস যারা আছে তাদেরকে নিয়ে আমরা দুরকম অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখি একটা কামরাতে এইভাবে সেদিনকার মরিম অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওর কাছে ন্যস্ত করেছি। আছে ইনফর্ম করবেন, আমরা আশাবাদী যে ওনারা বের করতে পারেন। কাঠ পাচার চলতে থাকার ফলে একদিকে যেমন রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্বের ক্ষতি হচ্ছে, অপরদিকে প্রায় ন্যাড়া হয়ে গেছে উত্তর জেলার বনভূমি। অবিলম্বে এই পাচার ব্যবস্থা আটকাতে হবে রাজ্য প্রশাসনকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।